এখনকার হরতাল পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি ঢাকার নয়াপল্টনের সঞ্জীব রায়, চট্টগ্রামের নূর আহমদ সড়কে বিএনপি কার্যালয়ের সামনে থেকে কমল দে এবং রাজশাহীর সাগরপাড়ায় সাইফুর রহমান রকির কাছে। আমরা প্রথমেই জানাতে যাচ্ছি নয়াপল্টনের সঞ্জীব রায়ের কাছে। বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোটে ডাকা আজ সকাল সন্ধ্যা হরতালে 4 ঘন্টা কিন্তু বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিরুত্তাপ। গতকাল সকালে এমন সময়ে কিন্তু দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে এখানে নেতাকর্মীরা সমবেত হয়েছিলেন এবং এই সমাবেশ শেষে কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা এবং তারপরে কিন্তু নেতাকর্মী শূন্য হয়ে পড়ে এই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, এবং সেখান থেকে বেলা 2টার দিকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে যান। এরপরে তিনি গতকাল সন্ধ্যায় কিন্তু একটি সংবাদ সম্মেলন করেন এবং সব ঘটনার জন্যই তিনি পরিকল্পিতভাবে সরকারের প্রতি দায় চাপান। এবং আজ কিন্তু আমরা দেখছি যে সকালে তিনি হরতাল শুরুর আগ মুহূর্তে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে অবস্থান নেন এবং তার সঙ্গে দলটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদও কিন্তু অবস্থান করছেন এই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। এছাড়া কিন্তু বেশিরভাগ সময়ই এই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকটি বন্ধ থাকছে এবং এখানে নেতাকর্মীদের কোনো অবস্থান নেই। আমরা মার্চ মাসের আগের হরতালগুলোতে যেমনটি দেখেছি যে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের ভেতরে অবস্থান করে নেতাকর্মীরা স্লোগান এবং হরতালের সপক্ষে বিভিন্ন ধরনের মিছিল এবং স্লোগান দিতে থাকে, সেটি কিন্তু গত 11ই মার্চ এই নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে থেকে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ শীর্ষ নেতারা আটক হওয়ার পরে সেই অবস্থানটি নাই। এবং সেই অবস্থানটি না থাকার কারণে যেটি আমরা দেখছি যে কিছুক্ষণ পর পরে সেই দলটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলে যাচ্ছেন। তো একটু আগে আমরা জানিয়েছিলাম যে 2টি মামলা হয়েছে গতকালের ঘটনায় এবং সেই মামলার বিষয়ে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। উপরে আমরা যখন গিয়েছিলাম সাংবাদিকদের যে এই ঘটনার জন্য এই মামলা হওয়ার তারা নিন্দা জানিয়েছেন। সামগ্রিকভাবে সারাদিনের সামগ্রিক বিষয় নিয়ে হয়তো বিকেলে বা সন্ধ্যার আগে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হবে, তখন আমরা আবারও ফিরে আসবো। আরিফ, এই মুহূর্তে আমরা আমার কাছেই ছিল নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পরিস্থিতি। আমরা যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার কমল দেব। হ্যাঁ, ধন্যবাদ সঞ্জীব। বন্দননগরী চট্টগ্রামে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট ডাকা হরতালের প্রায় 4 ঘন্টা পেরিয়ে গেল। এর মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এক প্রকার পরিস্থিতি শান্ত রয়েছে। সকালের দিক থেকে সকালে এখন পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত কিছু বোমাবাজি এবং কয়েকটি সিএনজি ভাঙচুর হয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে কোনো দূরপাড়ার বাস ছেড়ে যায়নি কোনো ট্রেন, কারণ যেহেতু কুমিল্লা নাশকতার কারণে রেল যোগাযোগ বন্ধ রয়েছে, চট্টগ্রাম থেকে কোনো ট্রেন এখন পর্যন্ত ছেড়ে যায়নি। এছাড়া প্রধান প্রধান সড়কগুলিতে যানবাহন অথবা কিছু বাস চলাচল করলো, অন্যান্য জায়গাতে বাস চলাচল অনেকটা কম। সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। তারা প্রথমে কাজীদের সমাবেশ করে, এরপর তারা মিছিল সমাবেশ করেছে দলীয় কার্যালয়ের সামনে, এখন তারা সমাবেশ করছে নগরের বহতরাঘাটে। নগর বিএনপি সভাপতি আবির খুসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন এসব সমাবেশের মধ্যে নেতৃত্ব দিচ্ছেন। তারা বলছেন তারা বহতর সমাবেশ শেষ করে তারা আবার এখানে আসবেন, এখানে সমাবেশে যোগ দেওয়ার জন্য বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী ভিড় করছে। এক কথা বলা যায় নগরীর সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এক্ষেত্রে যেটা বিষয় হলো নগরীতে র্যাব পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। এই ছিল চট্টগ্রামের হরতাল পরিস্থিতি। রাজশাহীর হরতাল খবর জানাচ্ছি আমরা সাইফুর রহমান রকির কাছে। বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের ডাকা সকাল সন্ধ্যা হরতাল রাজশাহীতে পালিত হচ্ছে। শুরুতে জানিয়ে রাখি, আজ হরতাল চলছে, কিন্তু এর মধ্যে আমরা খবর পেয়েছি যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা রাজশাহী জেলায় আগামীকালকেও হরতালের ডাক দিয়েছে। 8 জেলায় আর কি, মানে পুরো বিভাগেই এই হরতালটি, রাজশাহীতে হরতালটি চলবে আর কি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু এখন পর্যন্ত যে হরতাল পালিত হচ্ছে সেটি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। সকাল 7:30টার দিকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বুলবুল ভাই সেখানে উপস্থিত ছিলেন, একটি মিছিল বের করে হরতালের সমর্থনে। মিছিলটি কিছু দূর এগোলে সেখানে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মুখে তারা রানীবাজার এলাকা থেকে মিছিল বা পিকেটিং কোনোটাই করতে পারেনি। এরপর পরই কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল নয়টার দিকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিল করার পরপরই তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে সেখানে পিকেটিং করে, তবে পুলিশ আসার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ আসার আগে পালিয়ে যাওয়ার কারণে সেখানে কোনো সহিংস ঘটনা ঘটেনি। আপনাদের একটু জানিয়ে রাখি যে রিক্সা অটোরিক্সা সহ হালকা যান চলাচল কিন্তু এখন অনেকটাই বেড়েছে সকালের তুলনায়। এছাড়াও বাস টার্মিনাল থেকে এখন পর্যন্ত কোনো বাস ছেড়ে যায়নি, তবে রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্য যে ট্রেনগুলো সেগুলো যথাসময়ে ছেড়ে গেছে। হরতালকে ঘিরে রাজশাহীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‍্যাব পুলিশ সার্বক্ষণিক টহল দিচ্ছে, স্পর্শকাতর যেসব স্থান আছে সেগুলোতে তারা মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
এই ছিল রাজশাহীর হরতালের এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে।